মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের তিন গ্রামের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে এক পক্ষের দুজন আহত হয়েছে আহতরা হচ্ছেন আরিফ ও রতন আরিফ ছিঠা গুল্লিবিদ্ধ হয়েছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন তবে তারা মামলার ভয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের তিন গ্রামের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে এক পক্ষের দুজন আহত হয়েছে আহতরা হচ্ছেন আরিফ ও রতন আরিফ গুল্লিবিদ্ধ হয়েছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন তবে তারা মামলার ভয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন সংঘর্ষের শিকার গ্রাম তিনটি হচ্ছে মুন্সি কান্দি দক্ষিণ বেহারকান্দি ও উত্তর বেহারকান্দি থেমে থেমে দুই দিন ব্যাপী সংঘর্ষে একাধিক ককটেল ও গুলি ব্যবহার হয়েছে ককটেল বিস্ফোরণে অনেকের ঘরে চাল ছিদ্র হয়ে গেছে অনেকের ঘর চাপাতি দিয়ে কুপিয়েছে সতাসীরা কালকার রাত্রের সাড়ে আটটার দিকে মনে করেন ফয়েজে সুহেলরা নাই মুন নাই এবারে মেম্বারের ফলারা আরে অনেক লোক আছিল আর রাত্রি কাচিনতে পারি নাই আয়ানা কক করে দেশে ঘরdoor কোবাইতাছে রে 8:30 আমরা এখানে আয়া হাসিবে মক্তারে মন নাই তেরে শোল নাই ফয় যায় জেদিকে পায়ান ইদনি সুবিস আমার সামনে হুয়াৰিছে স্টকের মানুষ সংগ্রামের সময় সন্তাসীরা অস্ত্রের মুখে অনেকের ঘরের হামরা চালিয়েছেন হামলার সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে লুট করে নিয়ে গেছে টেলিভিশন এর মধ্যে একজনের চারটি ছাগলের মধ্যে তিনটি ছাগল ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা সন্ত্রাসীদের তাণ্ডবে এখানে নারী ও শিশুরা আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন এই ঘটনায় এখানে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি খাজা বাড়াইলা মুন্না মুক্তার পরে

সব জানা যায় গত বুধবার বিকেলের দিকে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ক্যারাম খেলা নিয়ে স্থানীয় স্বপন মেম্বারের ছেলের সাথে উত্তর বেহেরকান্দি আরিফের সাথে কথা কাটাকাটি হয় এরপর এই বিষয়টি হাতাহাতিতে রূপ নিলে রতন আরিফকে ছাড়িয়ে আনতে গেলে তিনটি গ্রাম সঙ্গে সে জড়িয়ে পড়ে এদিকে দক্ষিণ বেহারকান্দি স্বপন মেম্বারের দলবল স্থানীয় কবরস্থান থেকে টলার নিয়ে মুন্সিকান্দি গ্রামে হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে করতে স্যার ড্রাগসের বিকাল চারটা বাজে তো স্যার লাগার পরে মনে করেন অনেক মানুষই ওরা লড়ালড়ি করছে লড়ালড়ি করে আমাকে মানুষ অনেক দূরে দিয়ে আসে সেপর আবার আমাকে মানুষটা একটু এদিকে আহে ওরা লড়াই লড়াই এই ঘটনার পর থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছেন মুন্সিগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিনহাজ ও মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক এদিকে দুপুর দিকে মনসীকান্ত একাধিক নারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মুনসিগঞ্জ নিয়ে আসতে দেখা যায় হ্যাঁ তারপরে যায় দেখিয়ে আমার দাই নিয়ে দাঁড়ায় রইছে ইয়ে করে ইয়ার মিলে তু জায়গা করে নিয়ে কথা বলতাসে ওই কথার সময় ওই পশ্চিম দিকে তাকায় দেখি কি সকল মন্দার ছেলে আর আইতে লাগিয়ে গেছে জোগা মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান সিনা হক কল্পনা জানান মুন্সিকান্দির অবস্থা তেমনটা ভালো না যে কোনো সময় সেখানে আবারও হামলা হতে পারে তিনি আরও জানান গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ থেকে স্বপন মেম্বার স্ত্রী সহ পাঁচজন নারীকে পুলিশ ডেকে এনে তাদেরকে গ্রেপ্তার দেখায় আমি তাদেরকে আদালত থেকে জামিনে ছাড়িয়ে আনি তিনি মোবাইলে আরও বলেন আপা মুন্সিকান্দির কি অবস্থা এখন মুন্সিগঞ্জি মনে করো জি ঝগড়া তো মুন্সিগঞ্জি বড় কথা না জি তখন মেম্বার পুরানো আওয়ামী লীগ একজন একটা পরিবার নাকি জি মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান মুন্সিগঞ্জের ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে মুন্সিকান্দি গ্যারামে গত বুধবার রাতে সন্ত্রাসীদের হামলার ভিডিও গোপনে ধারণ করা হয় সেই সময় তাদের আলাপচারিতা মুন্সী নিউজ ডট কমের পাঠকের মাঝে তুলে ধরা হত